শুরুতেই চোখ রাখবো যে খবরে পুলওয়ামা কাণ্ডের পর বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত নিতে আগামী কাল বৈঠকে বসছে বিসিসিআই বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তীর সঙ্গে কুন্তল এই বৈঠক সম্পর্কে কি খবর রয়েছে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে দেখো বিসিসিআই এই মুহূর্তে যারা চালাচ্ছেন সেই কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার কালকে স্পোর্টস মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং হোম মিনিস্ট্রি তিন তিনটে মিনিস্ট্রির সঙ্গে তারা যোগাযোগ করে জানতে চাইবে তাদের মতামত কি এই ম্যাচ নিয়ে তারা কি চাইছেন আদৌ তারা চাইছেন কিনা যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলুক বা আইসিসি কে কি চিঠি লেখা হবে এর আগের একটা বিষয় তোমরা জানিয়ে রাখি যে এই মুহূর্তে যারা আহ বিসিসিআই চালাচ্ছেন সেই সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটির দুই সদস্যের এক সদস্য তিনি চাইছিলেন যে বোর্ডের সিইও রাহুল জহরি তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তিনি যাতে আইসিসিকে চিঠি লেখেন এবং বলেন যে পাকিস্তানকেই বয়কট করে দেওয়া হোক ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তান যাতে না খেলে এবং সেক্ষেত্রে ভারত পাকিস্তান ম্যাচের সম্ভাবনাই তৈরি হবে না এবং যেহেতু ভারত এই ওয়ার্ল্ড কাপে অন্তত পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ যে কন্ট্রিবিউশন যে ওয়ার্ল্ড কাপ হওয়ার ক্ষেত্রে যে আর্থিক কন্ট্রিবিউশন সেটা সেটা ভারত থেকে আছে ভারতের বিভিন্ন ভারতের ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত যুক্ত বিভিন্ন কোম্পানিজের থেকে আসে সেই জন্য ভারতের এখানে ভারত না খেললে কিন্তু আইসিসির ক্ষতি বেশি এই এই নিয়ে চিঠি লেখা হোক কিন্তু সুপ্রিম কোর্ট নিযুক্ত যে প্রশাসক কমিটি তার আরেক সদস্য দ্বিতীয় সদস্য তিনি কিন্তু চাইছেন না চিঠি রাহুল চৌহুরী লিখুক লিখুন আইসিসি কে সেই জন্যই এই সংকট তৈরি হয়েছে যে এক সদস্য চাইছেন এই ধরনের চিঠি লেখা আরেকজন চাইছেন এই চিঠি না লেখা হোক সেই জন্যই কালকে বিসিসিআই বৈঠকে বসছে এবং বৈঠকে সিদ্ধান্ত হবে আরও কি চিঠি লেখা হবে এবং সেই চিঠি লেখা হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পোর্টস মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রির সঙ্গে কথা বলে তারা যে পরামর্শ দেবে সেই পরামর্শ মতো আইসিসিকে চিঠি দেবে বিসিসিআই এবং তারপর তারা অপেক্ষা করবে যে আইসিসি কি বলে এবং সম্ভাবনা যেটা যে চিঠি এই মর্মে লেখা হবে যে পাকিস্তানকেই এই ওয়ার্ল্ড কাপ থেকে বয়কট করা হোক এবং সেক্ষেত্রে ভারত পাকিস্তান ম্যাচের কোনো সম্ভাবনাই তৈরি হবে না কারণ একটা ম্যাচ তো গ্রুপ লিগে অবশ্যই আছে কিন্তু আরেকবার ভারত পাকিস্তান ম্যাচ পড়তেই পারে যদি সেমিফাইনালে দুই দল ওঠে কিংবা ফাইনাল ওঠে তখন কি হবে সেক্ষেত্রে সংকট আরো বাড়বে সেই জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড চিঠি লিখতে চলেছে আইসিসি কে যেই চিঠিতে থাকার সম্ভাবনা এই কথা যে পাকিস্তানকে এবারের ওয়ার্ল্ড কাপ থেকে বয়কট করা হোক ধন্যবাদ কুন্তল